আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীরা, বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা সমাধান করব সমাজকর্মী নিয়োগ পরীক্ষা 2016 সালের। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রশ্ন 1, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা? উত্তর, ওড়িশা। প্রশ্ন 2, তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আরবি। 3 নম্বর প্রশ্ন, রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। প্রশ্ন 4, প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ বলে। প্রশ্ন 5, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, 25টি। প্রশ্ন 6, ব্রহ্মপুত্র যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? হ যোগ ম। 7 নম্বর, উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরযুক্ত। উপরিউক্ত এর সন্ধিবদ্ধ পদ বা শব্দ কোনটি? উপরযুক্ত। প্রশ্ন 8, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর, মনোমাঝি। 9, আছো তুমি জগৎ মাঝারে এখানে, মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, ব্যাপ্তি। প্রশ্ন 10, বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। প্রশ্ন 11, তামার বিষ বাগধাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। প্রশ্ন 12, একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন চিহ্ন বসে। প্রশ্ন 13, অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? চোখ গেল। 14 নম্বর প্রশ্ন, বর্ণেরা বর্ণের সুন্দর শিশুরা মাতৃ করে, এটি কি? উত্তর, প্রবাদ। 15 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। প্রশ্ন 16, প্রবাসের দিনগুলি কার রচিত? সৈয়দ মুজতবা। প্রশ্ন 17, ভানু সিং কার ছদ্মনাম? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 18, অন্নদা মঙ্গল কাব্য কোন যুগের রচনা? মধ্যযুগ। প্রশ্ন 19, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 20, যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? যদি যোগ অপি। প্রশ্ন 21, কোন বানানটি শুদ্ধ? কমিশন। কোন বানানটি শুদ্ধ? কমিশন। প্রশ্ন 22, পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? পপুলাস। প্রশ্ন 23, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট অব দ্য চার্জ। প্রশ্ন 24, ডিনাই শব্দটির নাউন কি? ডেনিয়াল। প্রশ্ন 25, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, উত্তর হবে ওভার, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। 27, কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? উত্তর, পেপার। প্রশ্ন 28, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? চর্শার। প্রশ্ন 29, কোনটি শুদ্ধ বানান? পজিশন। প্রশ্ন 30, কোনটি ভার্ব? ফিড। প্রশ্ন 31, মে আল্লাহ হেল্প হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? অ্যান্সার, অপটেটিভ সেন্টেন্স। প্রশ্ন 32, ডেন্টালের বিপরীত কোনটি? রুড। 33, হুমলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। প্রশ্ন 34, থিফের প্লুরাল কি হবে? থিপস। প্রশ্ন 35, স্টুডেন্টস আর কনসার্ন ড্যাশ দেয়ার রেজাল্ট? উত্তর হবে উইথ, স্টুডেন্ট আর কনসার্ন উইথ দেয়ার রেজাল্ট। প্রশ্ন 36, ক্লাইমেট হলো জলবায়ু। 37, কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। 38, বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। 39, পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। প্রশ্ন 40, ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? নান অফ দেম। প্রশ্ন 41, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। প্রশ্ন 42, বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? 17ই মার্চ। প্রশ্ন 43, স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। প্রশ্ন 44, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। 45 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিনডং। প্রশ্ন 46, বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? উত্তর, শাপলা। প্রশ্ন 48, হাইতির রাজধানীর নাম কি? পোর্ট অফ স্প্রিন্স। প্রশ্ন 49, সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। 50 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। 51 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে? 1914 সালে। 52, টি-20 বিশ্বকাপ 2016-এর চ্যাম্পিয়ন কোনটি? ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন 53, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। 54,
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরেস। 55. শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14ই ডিসেম্বর। 56. বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? 150 টাকা। 57. করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? উত্তর 1000 টাকা। 58. 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত? 56. প্রশ্ন অনুসার শতকরা বার্ষিক কত হার সুদে এক বছর সুদ আসলে 1/5 অংশ হবে? 20%। 60. কোনো সংখ্যায় হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে? সংখ্যাটি কত? 6। 61. x-2y = 8, 3x-2y = 4, সমীকরণ জোটে x এর মান কত? -2। 62. 1+2+3+4.99 কত? 4950। 63. x-4 = x-4/x হলে সমীকরণের সমাধান কত? উত্তর কোনোটিই নয়। 64. বড় সংখ্যাটি কত? 2×x+2। 65. ABC ত্রিভুজের পরিসীমা কত একক? উত্তর 3। 66. যে কোনো কোণে ডিগ্রি পরিমাপ 90 ডিগ্রি হলে তাকে কি বলে? সমকোণ। 67. যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? সমকোণ। 68. x:y = 5:6 হলে 3x:5y = কত? 1:2। 69. একটি সংখ্যা 742 হতে যত বড় 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? উত্তর 786।